দুই মুসলিম দেশ ইরান ও পাকিস্তান এখন মুখোমুখি অবস্থানে। উভয় পক্ষের পাল্টাপাল্টি হামলায় দুই দেশের মাঝে ইতিমধ্যেই দেখা দিয়েছে নতুন যুদ্ধের শঙ্কা। পরিস্থিতি এখন কোন দিকে মোড় নেবে? দুই মুসলিম দেশ কি সত্যি সত্যি যুদ্ধে জড়িয়ে পড়বে? ইসরায়েলের সাথে সংশ্লিষ্টতার অভিযোগে গত মঙ্গলবার পাকিস্তানের কয়েকটি ঘাঁটিতে হামলা চালায় ইরান। ক্ষুব্ধ হয়ে ইসলামাবাদ জানায়, সন্ত্রাসী এই কর্মকাণ্ডের ফল ভোগ করতে হবে তেহরানকে। এর ঠিক দুই দিন পর ইরানে ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা চালায় পাকিস্তান। আফগানিস্তান ও পাকিস্তান সীমান্তে ইরানের সিস্তান ও বেলুচিস্তান প্রদেশের একটি গ্রামে ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা করে ইসলামাবাদ। ইরানের দাবি, এই হামলায় সাতজন বেসামরিক মানুষের মৃত্যু হয়েছে, তবে তারা ইরানের নাগরিক নন। যদিও পাকিস্তান বলছে তাদের এই অপারেশনের মধ্য দিয়ে তারা সন্ত্রাসীদের হত্যা করেছে। এই ঘটনায় বহিষ্কার করা হয়েছে পাকিস্তানে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূতকে। এর আগে ইরানের সঙ্গে কূটনৈতিক সম্পর্কের অবনতি ঘটে পাকিস্তানের। ইরানকে সন্ত্রাসীদের নিরাপদ আশ্রয় হিসেবে অনেক আগে থেকেই দাবি করে আসছে পাকিস্তান। যদিও বরাবরই তেহরানের দাবি, সীমান্তের বেলুচিস্তান প্রদেশে বিদ্রোহী সশস্ত্র গোষ্ঠীদের মদদ দিয়ে রেখেছে ইসলামাবাদ। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, পাকিস্তানকে বেশ কয়েকবার সতর্ক করা হলেও তা তারা আমলে নেয়নি। মঙ্গলবার পাকিস্তানে জাইশ আল আদল সশস্ত্র গোষ্ঠীর উপর হামলা চালায় ইরান। পাকিস্তানের ক্ষোভ, সমঝোতার সম্পর্ক থাকলেও যোগাযোগের সব মাধ্যম উপেক্ষা করে সরাসরি ভূখণ্ডেই হামলা করে বসেছে ইরান। এদিকে এক বিবৃতিতে ইসলামাবাদ জানায়, তেহরান গেল কয়েক বছর ধরেই পাক সন্ত্রাসীদের যেন স্বর্গরাজ্য হয়ে উঠেছে। ইরান এই ইস্যুতে কার্যকর কোনো পদক্ষেপ নেয়নি। তেহরানের সার্বভৌমত্বকে সম্মান করে ইসলামাবাদ, তবে নিজেদের নিরাপত্তা সবার আগে। এর আগে ইরাক আর সিরিয়ায় বিভিন্ন ঘাঁটিতে হামলা চালায় ইরান। এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে যুক্তরাষ্ট্র বলছে, ইরান সীমান্তের সার্বভৌমত্ব নষ্ট করছে, প্রতিবেশী দেশগুলোর সঙ্গে অস্থিরতা তৈরি করছে। এদিকে দুই দেশের উত্তপ্ত পরিস্থিতিতে ইরান আর পাকিস্তানকে সরাসরি সংঘাতে না জড়ানোর পরামর্শ দিয়েছে চীন। এই ঘটনার পর দেশের দক্ষিণ পূর্বাঞ্চলে পাকিস্তান সংলগ্ন সীমান্তে সামরিক মহড়া চালানোর ঘোষণা দিয়েছে ইরান। দেশটির 40 কিলোমিটার এলাকাসহ মোট 600 কিলোমিটার এলাকা জুড়ে চলবে এই মহড়া। তাই পরিস্থিতি যে কোনো মুহূর্তে আরও উত্তপ্ত হয়ে উঠতে পারে, যা ইরান পাকিস্তান যুদ্ধকে বাস্তবে পরিণত করে দিতে পারে। সেই শঙ্কায় এখন গোটা বিশ্ব।